আমরা বাংলাদেশের এই সময় সবচেয়ে জনপ্রিয় তিনজন অভিনেত্রীকে আপনাদের সামনে হাজির করেছি। আমি সর্বশেষ এবার যে নামটি বলবো, কেউ কি গেস করতে পারছেন? আমাদের এবারের টিভি অভিনেত্রী যিনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, সেন্সেশনাল, আমার আপনার সকলের প্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। এবং এই অ্যাওয়ার্ডটি প্রদান করবেন আমাদের প্রিয় সামিদ। পুরস্কার পেলেন ফারিন, এখন আপনাদের সামনে তার অনুভূতি ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম। প্রথমবার আসলে ঢালিউড অ্যাওয়ার্ডে আসা এবং প্রথমবার আমার আমেরিকায় আসা। দেশে তো অ্যাওয়ার্ড পেতে খুব ভালো লাগে, কিন্তু বিদেশের মাটিতে এসে এত বাঙালিদের মাঝখানে আমাকে সম্মান দেওয়ার জন্য আলম ভাইকে ধন্যবাদ, ঢালিউড অ্যাওয়ার্ডকে ধন্যবাদ। এবং এত বাঙালি আসলে কখনো একসাথে দেখিনি দেশের বাইরে, তো খুবই ভালো লাগছে। দোয়া রাখবেন সামনে যাতে ভালো কাজ করতে পারি, আপনাদেরকে ভালো কাজ উপহার দিতে পারি। থ্যাংক ইউ। ফারিনকে আরেকটি অ্যাওয়ার্ড দিবেন আমাদের একজন এই প্রবাসের রিয়েল এস্টেট বিজনেসম্যান মাসুদ এশিরাজি, তার কোম্পানির পক্ষ থেকে একটি সম্মান দিতে চাচ্ছেন। ফারিন আরেকটি থাকবেন, আমি এ পর্যায়ে আরেকজনকে আমন্ত্রণ জানাবো। আপনারা তো শুধু প্রিয় তারকা এবং অভিনেত্রীদের কাজ দেখেন, এদের পিছনে যিনি সবসময় কাজ করেন বা একটি ভালো ছবি বা একটি নাটক নির্মাণ করেন তাকে আমরা বলি কি, পরিচালক। তেমনই একজন অত্যন্ত গুণী এবং আমাদের সকলের প্রিয় একজন পরিচালক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, ওয়ান অ্যান্ড অনলি মোস্তফা কামাল রাজ। আমি মঞ্চে আহ্বান করছি মোস্তফা কামাল রাজ। ফ্যামিলি ক্রাইসিসের জন্য তাকে হলিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের পক্ষ থেকে এই সম্মানটি প্রদান করা হয়েছে এবং পুরস্কারটি আমাদের প্রিয় মডেল ইয়াসমিন দিয়েছে। আমি রাজভাইয়ের মারাত্মক ভক্ত আছে নিউ ইয়র্কে, দেখা যাচ্ছে। আমি রাজভাইয়ের কাছ থেকে অনুমতি শুনবো। মাইক্রোফোন দেখলে একটু নার্ভাস লাগে, সো আমি একটু আগে আলম ভাই বলছিল যে আমি ক্যামেরার পিছনের মানুষ, পিছনে কথা বলতে পছন্দ করি। অ্যান্ড থ্যাংকস এভরিওয়ান। ধন্যবাদ সকলকে।